লাগে গরম তুমি তো নিয়ে গরম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনি চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে সবাই কেমন আছেন আমি তো আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে 28 রোজা 28 রোজার ব্লগে সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব তার আগে বলে নিচ্ছি তো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক রোদ উঠেছে এখানে এই যে দেখতে পাচ্ছেন মুরগির হচ্ছে পাখনা তো এগুলা কিন্তু দ্বিতীয় রোজায় না তৃতীয় রোজায় যেন এনেছিল আমার সঠিক মনে নেই তো ওই সময় আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল যে এই পাখনাগুলো কিভাবে হচ্ছে ফ্রাই করি কি কি মশলা দিয়ে তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে তো প্রথমে হচ্ছে এগুলার জন্য তো আদা রসুন বা অন্যান্য মশলা লাগবে তো আমি সেই মশলাগুলো আগে রেডি করে নেই আমি আজকে ফ্রেশ আদা হচ্ছে এগুলা ভিতরে দিব তো ফ্রেশ আদাগুলো আমি কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এগুলাকে এখন হচ্ছে ব্লেন্ড করব আদার মধ্যে এই যে এতটুকু পরিমাণে পানি দিয়ে নিয়েছি আর কিছু দিব না হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই যে আদা হচ্ছে ব্লেন্ড করার একটা সুবিধা দেখেন এটা কিন্তু এই কাচের জারটার ভিতরে ঠিক যাচ্ছে তো এটার ভিতরেই আমি হচ্ছে ব্লেন্ড করে নিব আর আমার এই আদাগুলো ব্লেন্ড করার পরে এটার ভিতরেই থাকবে আমাকে আদা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা দেখে তালহা দৌড়ে এসেছে ও আমাকে হেল্প করবে তো যাই হোক মা ছেলে দুজনে মিলে আজকে হচ্ছে আদা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম এখন হচ্ছে যে মুরগির পাখনার হচ্ছে চিকন যেই অংশ সেগুলো কেটে আমি আলাদা করে নিয়েছি এগুলো ফেলে দিব না আলাদা করে ফ্রিজে রেখে দিব যখন মুরগির গোস্ত রান্না করব তখন ওগুলো রান্না করে খাওয়া যাবে কারণ এগুলো বেশি চিকন তো ফ্রাই করলে না আর তেমন একটা মজা লাগবে না তো আমি সবগুলো এক এক করে এভাবে কেটে নিয়েছি আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন আমি যেভাবে হচ্ছে এই মুরগির পাখনাগুলো ফ্রাই করব এভাবে আপনারা যদি আমার ফুল রেসিপিটা মানে ফলো করেন এভাবে আপনারা যদি বাসায় হচ্ছে একবার হলেও এরকম আর কি ফ্রাই করে খান আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে তো যাই হোক মুরগির পাখনাগুলো কাটার পরে এখন আমি এই যে একটা ছুরি এভাবে মুরগির পাখনার ভিতরে দিয়ে সোজা করে নিচ্ছি কারণ হচ্ছে মুরগির পাখনার সাথে অনেক লম্বা লম্বা চিকন চিকন সাদা এক ধরনের লোম থাকে আশা করি আমার গৃহিণী আপু ভাবি বা বোনরা সবাই জানেন যারা এই ভিডিওটা দেখছেন তো আমি সেই লোমগুলো হচ্ছে আগুনের সেঁক দিয়ে পুড়িয়ে নিচ্ছি এতে করে হচ্ছে যখন এই পাখনাগুলো আমরা খাব তখন আর ওই লোমগুলো থাকবে না তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো হচ্ছে আমি পুড়িয়ে নিয়েছি এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করবো আমার সম্মানিত ভাই বোন ছোটো ছোটো সোনামণিরা যারাই আমার এই ভিডিওটা দেখেন হ্যাঁ সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার এই ভিডিও শেয়ার করতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ওইদিকে কাশ্মীরের পাপা ডিউটি থেকে এসেছে তো আসার সময় আদা রসুন আর কলা নিয়ে এসেছে তো তালহা এখন কলা খাচ্ছে ওর বিকেলের নাস্তা হয়ে যাবে দিয়ে দিচ্ছি লবণ রসুন বাটার
আদা বাটা দেওয়া হয়েছে। এখন এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিচ্ছি একটু বেশি করে, সাদা এলাচের গুঁড়া, তান্দুরি চিকেন মশলা, এগুলো একটু বেশি করে দিব। অবশেষে দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। এখন লেবুর রস দিয়ে দিচ্ছি যে 2 কোয়া। এখানে 1 চামচের মতো লেবুর রস হবে, ছোট 1 চামচ। এখন দিয়ে দেব হচ্ছে সরিষার তেল, একদম সেম তান্দুরি চিকেন করলে যেরকম ঠিক ওরকম লাগে। এটা এই তো সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ঢেকে রাখবো। 1 থেকে 1.5 ঘন্টা পর হচ্ছে এগুলাকে ফ্রাই করব। প্রতিদিন আমার ছেলেরা ইফতারের টাইমে খালি বলবে, মামা রোল ভেজেছ? ওদের রোল যে কী পরিমাণের পছন্দ আপনাদের বলে বোঝাইতে পারবো না। এবার রমজানে আমি 3 বার হচ্ছে রোল বানিয়েছি, প্রতিদিনই 5টা 6টা করে হচ্ছে রোল ভেজে দিতে হয়। তো এবার হচ্ছে 3য়বার রোল বানাইলাম, মানে এই রমজানে আর কি। তো 32টা রোল বানিয়ে রেখেছি। তো আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি আর ফ্রিজ থেকে হচ্ছে ফ্রোজেন রোল বের করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো রোল ভাজা হতে থাকুক, আর এইদিকে আমি হচ্ছে চুলায় গরম পানি বসিয়ে আমি পাতিলের মধ্যে হচ্ছে ময়দা সিদ্ধ করে নিয়েছি। তো ময়দার খামির বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি। অলরেডি আমার 4 থেকে 5টা রুটির মতো মনে হচ্ছে বানানো হয়ে গিয়েছে। তো এদিকে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি চুলায়, এখন আমি হচ্ছে ফ্রাই প্যানে রুটিগুলো ভেজে নিচ্ছি। এর পাশাপাশি হচ্ছে বাকি ময়দা খামিরগুলো দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো আমার সব রুটিগুলো মাশাল্লাহ এরকম ফুলেছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। চুলায় হচ্ছে ময়দা হচ্ছে সিদ্ধ করে খামির বানালে সেই রুটিগুলো মাশাল্লাহ অনেক ফুলে, আর হচ্ছে এত পরিমাণে নরম হয় রুটিগুলো, খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারাও এইভাবে হচ্ছে বানিয়ে খেতে পারেন। তো ওদেরকে আমার রুটিগুলো হচ্ছে বানানো শেষ, ফ্রাই করাও শেষ। এখন হচ্ছে আমি সেই ফ্রাই প্যানটার ভিতরেই হালকা পরিমাণের একটু তেল দিয়ে দিয়েছি। তো আমি মুরগির হচ্ছে পাখনাগুলোকে আবার একটু হাত দিয়ে মাখিয়ে এখন এই তো ফ্রাই প্যানের ভিতরে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে এখন আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার অনেক আপুরা আছেন, ভাইয়ারা আছেন, আমার ভিডিও দেখেন, কিন্তু একটা লাইক দিতে আপনাদের কী পরিমাণে যে কষ্ট হয় আমি জানি না, কেন আপনারা যে একটা লাইক দেন না আল্লাহই জানে। আশা করি আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন সবাই অন্তত পক্ষে একটা করে লাইক দিবেন। অনেকে আছেন কমেন্টস করেন না, ঠিক আছে মানলাম, কমেন্টস করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্যের প্রয়োজন। তাছাড়া সব কিছু মিলিয়ে আপনাদের হয়তো কমেন্টস করতে ভালো লাগে না, কিন্তু একটা আঙ্গুলের টাচ করলেই কিন্তু একটা লাইক হয়ে যায়, আপনারা সেই লাইকটা পর্যন্ত দিতে চান না। তো যাই হোক আর কি বলবো, তো এখানে হচ্ছে ফ্রাই প্যানে এই তো আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এক এক করে হচ্ছে রোলগুলোকে তেল ঝরিয়ে এই তো একটা প্লেটে টিস্যু দিয়ে রেখেছি, তার উপর রোলগুলো উঠিয়ে নিয়েছি। প্রতিদিন হচ্ছে রোল ভাজা খেতে কি যে পরিমাণের ভালো লাগে, তাশ্মীরের আর রায়ানের সাথে তালহাও যুক্ত হয়েছে এই বছর আলহামদুলিল্লাহ, তালহাও রোল পছন্দ করে। আমি যেহেতু এই কারণে হচ্ছে রোলের ভিতর আমি ঝাল দেই না, তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এরপরে হচ্ছে পানি ছেড়েছিল, তো চুলার তাপটা হালকা একটু বাড়িয়ে দিয়ে
উল্টিয়ে পাল্টিয়ে আমি হচ্ছে সবগুলো পাকনা আর কি ফ্রাই করে নিয়েছি। এদিকে আমি হচ্ছে রুটিগুলো এই যে সব টেবিলে নিয়ে এসেছি। আমাদের হচ্ছে আর 10 থেকে 15 মিনিট পর ইফতারের টাইম, তো আমি ইফতারের খাবারগুলো সব টেবিলে সাজিয়ে নিয়েছি। এখানে নাশপাতি, আপেল, খেজুর, তারপরে শরবত, ওদিকে হচ্ছে মটরশুঁটি আর আলু আর হচ্ছে গাজর দিয়ে ভাজি করেছিলাম। এদিকে হচ্ছে মুরগি পাখনাগুলো এই যে ফ্রাই করা, আর হচ্ছে রোলগুলো তার ভেজে এই তো নিয়ে এসেছি সব। তারপরে পাতাতে ভেজেছিলাম মানে ফ্রেঞ্চ ফ্রাই। তো জানি না আমার ভয়েসটা আজকে আপনাদের কাছে কেমন লাগতেছে। আমি রাতের বেলা সবাই ঘুমিয়ে আছে আর আমি আস্তে করে হচ্ছে ভয়েস দিচ্ছি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর ছোট্ট করে হলেও একটা কমেন্টস করবেন। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা ছাড়া সামনে আগানো কখনোই সম্ভব না। তো আমার তালহা আজকে ঘুমায় নাই, কিন্তু রায়ান আর রায়ানের পাপা হচ্ছে আসরের নামাজের পরে একটু ঘুমাইছিল। তো ওর পাপা তো ইফতারির টাইমে হচ্ছে উঠে গিয়েছে, তা এখন হচ্ছে রায়ানকে ডেকে উঠাইলাম। আর আজকের ওয়েদার যেহেতু অনেক বেশি ভালো ছিল, একটু রোদ ছিল, তাই আর কি তাশ্মীর রায়ান ওদের রুমের যেই বিছানা চাদর ওটা ধুয়ে দিয়েছিলাম। তো এই কিছুক্ষণ পর যেহেতু মাগরিবে আজান দিয়ে দেবে, তাই ভাবলাম যে বিছানা চাদরটা যেহেতু শুকিয়ে গেছে তো বাসার ভিতরে নিয়ে যাই। তো আমার তালহা কিন্তু এদিকে অনেক খুশি, দুষ্টামি করতেছিল। ও চাচ্ছিল যে ওর সাথে রায়ান কেন খেলা করে না, কেন ওর সাথে জোরাজুরি করে না, কিন্তু রায়ান তো মাত্র ঘুম থেকে উঠেছে, ওর তো ভালো লাগতেছে না। তো ওটা তার তালহাকে বুঝাইতে পারতেছি না। কেমন লাগে, গরম? তুমি তো নিয়ে গরম তুমি এটা না, এটা না, ওটা রাখো রাখো, এটা না, এটা এটা সুন্দর, এটা মজা। হ্যাঁ সুন্দর, তাড়াতাড়ি নাও, সুন্দর সুন্দর। তো রায়ান ঘুম থেকে উঠেছে তাই মুড ভালো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।